কিছুদিন আগের কথা। উজার নামক একজন ব্যক্তি সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে নেক্সেস গ্রুপের সাথে একটি বাড়ি কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। বাড়িটার দাম খুবই অল্প ছিল আর সুযোগ সুবিধাও কম বেশি ছিল, তাই পূজা বাড়িটি কেনার জন্য বেশি দেরি করেনি। আর আজ পূজার সেই বাড়িতে প্রথম রাত। তখন সময়টা ছিল রাত 2:30টার মতো। পূজা বেশ শান্তিতেই ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ কাঁচ ভাঙার বিকট শব্দে পূজার ঘুম ভেঙে গেল। সে খুব ভয় পেয়ে গিয়েছিল আর সে ঠিক বুঝতে পারছিল না যে তার আশেপাশে কি হয়েছে। সে চারিদিকটা তাকালো আর তারপর সে দরজাটা খোলার জন্য রওনা হলো। তার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছিল, তবু সে সাহস করে দরজাটা খোলার চেষ্টা করলো। তখন চারিদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার, তাই সে লাইট খোঁজার জন্য ড্রয়ারের দিকে এগিয়ে গেল। তার দেখতে একটু অসুবিধা হয়, তাই সে চশমাটা পরে নিল। কিন্তু অনেক খোঁজার পরও সে একটা লাইট পর্যন্ত খুঁজে পেল না, তাই সে আর লাইট না খুঁজে পেয়ে দরজার দিকে আবার এগিয়ে গেল। দরজা খোলার সাথে সাথেই সে দেখতে পেল চারিদিকে আলোয় ঝিলমিল করছে, তাই সে আতঙ্কিত হয়ে আবার দরজা বন্ধ করে দিল। সে কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে এসব। সে ভয়ে দরজাটা লক করে দিল। তার মধ্যে একটা প্রশ্ন জাগলো যে লাইটগুলো একবার অন হচ্ছে আরেকবার অফ হচ্ছে, কিন্তু কেন? ব্যাপারটা রহস্যজনক হয়ে গেল। সে আবার দরজা খোলার জন্য রেডি হলো। দরজা খোলার সাথে সাথে সে দেখতে পেল আবার চারিদিকে অন্ধকার। এবার তার মধ্যে কোনো সন্দেহ নেই যে তার সাথে কিছু অস্বাভাবিক ঘটছে। তার মধ্যে চিন্তা আর প্রশ্ন দুটোই বাড়তে লাগলো। তার ঘর একবার অন্ধকার আর একবার আলোকিত কেন হচ্ছে? সে এবার শেষবারের জন্য দরজাটা খোলার পরিকল্পনা করলো। তার মধ্যে তখনও ভীষণ আতঙ্ক কাজ করছিল, কিন্তু এই আতঙ্ক নিয়ে সে আবার দরজাটা খুললো। এবার সে আবার ঘর আলোকিত দেখতে পেল আর আরেকবার কাঁচ ভাঙার শব্দ পেয়ে সে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। এবার তার মধ্যে আরো আতঙ্ক কাজ করছিল, ভীষণ আতঙ্ক। সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। সে তাড়াতাড়ি করে দরজাটা লক করে দিল আর বেশি কিছু না ভেবে, সময় নষ্ট না করে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ল। সে ভাবল আজ রাত কোনো মতে কাটানো যাক। তারপর রাতে আর অদ্ভুত শব্দ পাওয়া যায়নি, কিন্তু সকাল হতে না হতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। কোথা থেকে যেন বিকট শব্দে ফোন কলের রিং বাজতে শুরু করল। এতে উজার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারছিল না যে রিংটা ঠিক কোথা থেকে আসতেছিল। তাই সে ফোনটা খোঁজার জন্য বাইরে বেরিয়ে গেল। সে প্রথমে ছোট রুমে গেল। কিন্তু সে সেখানে কোনো ফোন খুঁজে পেল না, তাই সে রুম থেকে বেরিয়ে গেল। এবার সে ঘরের চারিদিকে খোঁজা শুরু করল, কিন্তু সে কোথাও ফোনটা খুঁজে পেল না। আর রিংটন অনবরত বাজতেই থাকল, কিন্তু হল রুমে আসার সাথে সাথেই রিংটন বাজা বন্ধ হয়ে গেল। কিন্তু রিংটন বন্ধ হওয়ার সাথে সাথেই হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। সে তখন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো। সে দরজাটা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হয়নি। সে ভাবতে শুরু করলো বাইরের দিক দিয়ে হয়তো দরজাটা বন্ধ হয়ে গেল, কিন্তু তা ভাবতে না ভাবতেই লাইট অফ হয়ে গেল আর ঘরের চারিদিকে অন্ধকার বিরাজ করলো। সে জোরে জোরে দরজাটা ঠক ঠক করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। আর কিছু আর খোলার সাথে সাথে দেখা গেল একটা অদ্ভুত ছায়ামূর্তিকে, যার সমস্ত দেহ অন্ধকারে ঢাকা। কিছুই বোঝা যাচ্ছে না, শুধু শোনা যাচ্ছিল যত ভয়ঙ্কর। সে উজাকে অনেক জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। কিন্তু এরকম করার পিছনে তার কারণটা কি ছিল? কি কারণে সে উজাকে মারল? ঘটনাটা ছিল 1984 সালে। উজায়ের নামক একজন ব্যক্তি সেই বাসাটা আসল মালিক ছিল, কিন্তু তার ভাই সেই বাসাটা তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য তাকে খুন করে। আর তারপর সে সেই বাসাটা তার এক বন্ধুর কাছে বিক্রি করে দেয়, আর সে দুবাইয়ে চলে যায়। আর তার বন্ধু অদৃশ্য শক্তি অনুভব করছিল, তাই সে ভয়ে সেই বাসাটা নেক্সেস গ্রুপের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হয়। আর সেই আত্মাটা তখন থেকেই ডিসিশন নেয় যে যেই এই বাসাটা কিনবে তাকে সে খুন